আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সুস্বাগত জানাচ্ছি মোহাম্মদ ফার্মস থেকে আমি মোহাম্মদ ইসরাফিল আজকে আমরা আলোচনা করব। আমাদের আনসার এবং কোশ্চেন সেশনে আমাদের আজকের আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করেছেন জনাব জাহিদ ভাই জাহিদ ভাই লিখেছেন ইসরাফিল ভাইয়া আমার পাখিগুলো ডিম দিয়ে আটটা দশটা করে কিন্তু কোনো ডিম বাচ্চা হয় না এই জন্য আমি খুব টেনশনে আছি আশা করি ইনশাআল্লাহ আপনি ভালো একটা ভিডিও দিবেন যেন আমার পাখিগুলো ডিম থেকে বাচ্চা হয় প্রিয় জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করার জন্য আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার সমস্যাটার সমাধান করার জন্য আশা করি আপনি দুজন সবার পুরো ভিডিওটা দেখবেন জাহিদ ভাই আপনি যে ছবিগুলো দিয়েছেন আপনার ছবিতে দুইটা পাখি আমি দুঃখিত হ দুইটা পাখি আপনার ফিমেল যার কারণে আপনার পাখিগুলো ডিম দিচ্ছে কিন্তু ডিমগুলো পার্টেল হচ্ছে না অর্থাৎ বাচ্চা দিচ্ছে না আপনি অবশ্যই দুইটা পাখির মধ্যে একটা পাখিকে আপনি মেল মেল দিয়ে দুইটা পাখিকে আলাদা খাসার মধ্যে দুইটা মেল পাখি দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন এবং রানিং পাখি দিয়ে ব্রিডিং মোডে আসে এরকম পাখি দিয়ে অ্যাডজাস্ট করবেন এবং পাশাপাশি পুষ্টিকর খাবার সরবরাহ করবেন এতে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং পুনরায় ব্রিডিং মোডের জন্য অ্যাক্টিভ হবে এবং পেয়ারটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর ওদেরকে অবশ্যই আপনি নিরাপদ একটু স্পেস দিবেন যেন ওদের ব্রিডিংয়ে কোনো সমস্যা না হয় ওই যে জায়গায় আপনি খাসাগুলো রেখেছেন অবশ্যই খাসাগুলোর আশপাশে যেন চলাচল লোকজন চলাচল কম করে এবং কোনো বিড়াল বা কোনো পশু পাখি যেন তাদেরকে ডিস্টার্ব না করে জিনিসটা এনশিওর করবেন আশা করি ইনশাল্লাহ আপনি এই নিয়মগুলো মেনটেন করে চলবেন আর আপনার পাখিগুলো ভালো থাকবে সমস্যা হবে না এটার পাশাপাশি আপনি ব্রিডিং কোর্সগুলো করাবেন অর্থাৎ ক্যালসিয়াম জিঙ্ক এবং ইকেফের কোর্সগুলো করাবেন ভিটামিন এ রিলেটেড কোনো গাড়তে যেন ওদের না থাকে এবং এটার পাশাপাশি আপনি সিডমিক্সগুলোর মধ্যে পাঁচশো রকমের সিডমিক্স দিবেন যেন এটার এটা সিডমিক্সের সাথে কালো জিরে এবং তিসির পরিমাণও একটু দিবেন যেন ওদের ব্রিডিং রিলেটেড কোনো সমস্যা না থাকে এবং দ্রুত অ্যাক্টিভ হয়ে যায় ব্রিডিংয়ের জন্য আর এটার পাশাপাশি ক্যালসিয়ামের যে ইয়াগুলো খাওয়া যায় বাজারে ব্লকগুলো পাওয়া যায় ক্যালসিয়াম ব্লকগুলো দিবেন এবং ক্যাটেল ফিশ বোনটা দিবেন এই ভিতরে দেখতে পাচ্ছেন এই যে আমি দিয়ে রাখছি কর্নারে এরকম ক্যাটেল ফিশ বোনগুলো দিয়ে রাখবেন পাশাপাশি কলমি শাক ফুস শাক ধনিয়া পাতা এগুলো দিবেন যেন পাশে পাখি খাওয়ার সাথে সাথে খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যায় পুনরায় ব্রিডিং মোডে রেডি হয়ে যায় এই জিনিসগুলো অবশ্যই অ্যানসুর করবেন আর আপনার যে কাঠিটা দিয়েছেন কাঠিটা প্লাস্টিকের এটা অবশ্যই কাঠের কাঠি দিবেন তাহলে পাখি ব্রিড করতে সুবিধা হবে প্লাস্টিকের কাঠিতে পাখি ব্রিড করতে সমস্যা হয় কোনো অবস্থাতে প্লাস্টিকের কাঠি দেবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কোশ্চেন সেশনে কোশ্চেন করার জন্য আশা করি আপনার সমস্যাটার সমাধান হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পাশাপাশি যেন আপনার বন্ধু উপকৃত হয় এই জিনিসটা অ্যানসিয়র করবেন আর যাওয়ার আগে ছোট্ট আরেকটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যদি নামাজের সময় হয়ে যায় ভিডিওটা দেখার সময় অবশ্যই ভিডিওটা পুশ করে নামাজটা পড়ে নেবেন যদি আদানের সময় হয়ে যায় অবশ্যই ভিডিওটা পুশ করে আদানের জবাব দেবেন এরপরে ভিডিওটা দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওয়া রহমতুল্লাহি